সাম্প্রতিক মাকে হারিয়েছেন কৌশাম্বী। এবার কৌশাম্বীর এই বিপদে তাকে সান্ত্বনা জানালেন অভিনেত্রী সৌমিত দিশা। সবাই জানেন অদিত কৌশাম্বীর বিয়ের পর থেকে ভালো সম্পর্ক নেই মিঠাই ও কৌশাম্বীর মাঝে। তবে এবার কৌশাম্বীর বিপদে আর দূরে চুপ করে থাকতে পারলেন না মিঠাই। তাই তো কৌশাম্বীর মা হারানোর কথা শুনে কৌশাম্বীর পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। সান্ত্বনা দিয়ে মিঠাইকে বলেন, সত্যি এমন একটা খবর পাওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ভীষণ খারাপ লাগছে আমার। যেখানে এই খবরটা আমরাই মেনে নিতে পারছি না, তাহলে কৌশাম্বীর কি অবস্থা বুঝতে পারছি। তবু বলবো নিজেকে সামলে নিও, জেদের তো সকলকেই হবে। তবে শুধু সৌমিত দিশা নয়, বরং কৌশাম্বীকে সান্ত্বনা দিয়ে চলেছেন কৌশাম্বীর ভক্তরাও। যাদের মধ্যে থেকে একজন লিখেছেন, দিদি তোমার কথা ভেবে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। একজন লিখেছেন, তবুও এটা ভেবে ভালো লাগছে যে এই বিপদে অদিতদা তোমার সবসময় পাশে থাকতে পারবে। কেউ বা লিখেছেন, জানি না ঠিক আগের মতো তোমায় কবে হাসি মুখে দেখব। তো বন্ধুরা, কৌশাম্বীর মায়ের মৃত্যুর খবরে আপনি কতটা শোকাহত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।